নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী সাত দিন অর্থাৎ পয়লা মে টু সাতই মের মধ্যে তারিখটা আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি। এই পাঁচ রাশিকে ভূতের রাজা দিবে টাকা, অর্থাৎ এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি হতে কিন্তু চলেছে। কেন, আমি এটাও আপনাদের সামনে ব্যাখ্যা কিন্তু করব। দেখুন, আজ সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণের পর থেকে এই পাঁচ রাশির ভাগ্য কিন্তু চমকাবে। তবে আমি একটা কথা বলছি, এই সূর্যগ্রহণ মেষ রাশিতে এবং ভরণী নক্ষত্রে অনুষ্ঠিত হচ্ছে এবং এই গ্রহণের সম্বন্ধে আমি পূর্বে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, অলরেডি অনেক জনাই জানেন। ওই ভিডিওটিতে ইন ডিটেলস আমি আপনাদেরকে জানিয়েছি, কিন্তু এটাতে এই ভিডিওটিতে একটি কথা আমি বলবো। আগামীকাল রবিবার সকালে উঠে স্নান করে কিছু দান করুন, তাতে পয়লা মেতে দান করুন, তাতে আপনাদের লাভ চতুর্গুণ কিন্তু পাবেন। এই যে পাঁচ রাশিকে ভূতে দিতে চলেছে টাকা, ভূতের রাজা দিবে টাকা, চতুর্গুণ লাভ কিন্তু পাবেন। এবং এই গ্রহণের সময় আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অথবা গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। তো আগামী পয়লা মে টু সাতই মের মধ্যে যে পাঁচ রাশির কপাল খুলতে চলেছে, অর্থ প্রাপ্তি হতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাবো। অর্থাৎ এই গ্রহণের পর থেকে আকর্ষিক প্রাপ্তি, প্রবল প্রাপ্তি এই রাশিগুলোর কিন্তু হবে। শেয়ার মার্কেট, গোল্ড, আপনার স্টক বিজনেস, বিটকয়েন ট্রেন্ডিং ফাটকা থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন। তবে যে রাশিগুলো আমি কথা বলছি, সেই রাশিগুলো মহা সৌভাগ্যশালী রাশি, এই সূর্যগ্রহণের পরে কিন্তু তার এফেক্ট কিন্তু পাবে আগামী পয়লা মে টু সাতই মে। এমনকি বিদেশ থেকেও এই রাশিগুলো কিন্তু লাভ কিন্তু দিবে। ডায়েরিতে নোট করে নিন, যে রাশিগুলোর আমি আগামী কাল থেকে কপাল খুলতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাবো। প্রথম যে রাশির কথা আমি বলবো, আগামীকাল যে রাশি মহাভাগ্যশালী হতে চলেছে আগামীকাল থেকে সাত দিন, এই সূর্যগ্রহণের পর থেকে সাত দিন, মানে ভূতে দিতে চলেছে টাকা, প্রথম রাশি ধনুরাশি। ধনুরাশির ব্যবসা থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ, বিদেশ থেকে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করছে ধনুরাশির। অর্থাৎ এই সূর্যগ্রহণের পর থেকে ধনুরাশির কপাল খুলতে চলেছে, অর্থনৈতিক সমৃদ্ধিশালী হতে চলেছে ধনুরাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, আপনাদের কর্মের দিক থেকে লাভ পেতে চলেছেন, ব্যবসার ক্ষেত্রে লাভ পেতে চলেছেন, আকস্মিক অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ কিন্তু পাবেন মেষ রাশি। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার আপনার হবে। অর্থাৎ দুই নম্বর রাশি মহাসৌভাগ্যশালী রাশি মেষ রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। এই সূর্যগ্রহণের পর যদি আপনারা দান করেন, স্নান এবং দান বিশেষভাবে লাভ, দান যদি করেন তুলা রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি করছে, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং শেয়ার মার্কেট, গোল্ড,
দের সঙ্গে যুক্ত আছেন, স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তারাও কিন্তু এই সময় লাভবান হবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে আপনি যদি হন তুলারাশি, তুলারাশির ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করছে তিন নম্বর যে রাশি তুলারাশি। আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যোদয় হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনাদের কর্মযোগ সৃষ্টি হতে চলেছে মিথুন রাশির। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের এই সময় কাটবে আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে বিদেশ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ আপনারা কিন্তু এই সময় পাবেন মিথুন রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে দুর্দান্ত একটা সময় কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে আগামী 1-7 তারিখের মধ্যে। এবং এর পাশাপাশি ব্যবসা জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। সবশেষ যে রাশি সূর্যগ্রহণের পর কপাল খুলতে চলেছে, ভূতে দিতে চলেছে টাকা, সেই রাশির নাম অন্তিম রাশি পাঁচ নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ, দৈনিক রোজগার বৃদ্ধি, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে এবং কার্যক্ষেত্রের সফলতা। এবং বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু লাভবান আপনারা কিন্তু হবেন। এবং ডুবে গেছে আটকে গেছে এই টাকা আপনাদের কিন্তু রিকভারি এ সময় হবে। এবং বিশেষ করে আপনাদের এই সময়ের মধ্যে আকর্ষিক অর্থপ্রাপ্তি, আকর্ষিক ধনপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আগামী 7 দিনের মধ্যে। প্রত্যেককে আমি আবারও বলবো ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। প্রত্যেকে কমেন্ট করুন, কারণ সূর্যগ্রহণের নেগেটিভ এফেক্ট থেকে বাঁচতে অবশ্যই শিবের শরণাপন্ন হন, পাশাপাশি গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।